জনগণ আগে যেটা রোড ব্যবহার করতো সেখানে ব্রিজ ব্যবহার করবে, টোলবিহীন, কোনো টোল দিতে হবে না। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তা গিয়ে মিলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে। আর তাহলেই বাইপাইল থেকে কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার দীর্ঘ তৈরি হবে নতুন গতির পথ। তবে এই প্রকল্পে থাকছে আরও একটি বড় চমক, তা হলো প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুলিয়া বাইপাসের এই সড়কটি থাকছে না, পুরোটাই থাকবে উড়াল সড়কের আওতায়। আশুলিয়ার কোল ঘেঁষা এই পুরো এলাকা জলাধার হিসেবেই ধরা হয়েছে ড্যাবের নকশায়। যদিও প্রয়োজনের খাতিরেই সেখানে সড়ক বানাতে হয়েছে, তবে এবার আবারও উন্মুক্ত করা হচ্ছে সেই জলাধার। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক যাবে ঠিক এই পথের বরাবর, তবে দুপাশে তৈরি হচ্ছে 2-2 4 লেনের আরও 2টি উড়াল সড়ক, যা ঢাকাকে যুক্ত করবে আশুলিয়ার সঙ্গে। চাইলেই এই সংযোগ সেতু দিয়ে সরাসরি ওঠা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, আবার শুধুমাত্র পারাপারেও ব্যবহার করা যাবে এই সেতু দুটি। সেক্ষেত্রে দিতে হবে না টোল। এই সংযোগের পুরো পথটাকেই করা হয়েছে বিশেষ নকশায়, যা দেবে বাড়তি নান্দনিকতা। এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরুর আগেই উড়াল এই সংযোগ সড়কের কাজ এবছরই শেষ করতে চায় কর্তৃপক্ষ। তারপরেই ভেঙে ফেলা হবে সড়কটি। জনগণ আগে যেটা রোড ব্যবহার করতো সেখানে ব্রিজ ব্যবহার করবে, টোলবিহীন, কোনো টোল দিতে হবে না। এবং এখানে 2টি ইউটার্ন আছে, এলিভেটেড ইউটার্ন। এই ইউটার্ন দিয়ে যতবার ইচ্ছে জনগণ এই টোল ফ্রি এই এলাকাটা পরিদর্শন করতে পারবে, এই এলাকাটা উপভোগ করতে পারবে। আমাদের খুব তাড়া, আমরা এই টোল অ্যান্ড ব্রিজ 2টি তাড়াতাড়ি শেষ করব, এবং এটা আমরা আশা করছি এ বছরের মধ্যে আমরা টোল অ্যান্ড ব্রিজ 2টি উদ্বোধন করব। আচ্ছা, এদিকে আবদুল্লাপুর হয়ে ধউর পর্যন্ত এগিয়ে গেলেই দেখা যায় একে একে উঠে গেছে এই প্রান্তের অধিকাংশ পিলার, কাজ দৃশ্যমান অপর পাশেও। যদিও পূর্ত কাজের অগ্রগতি 20%, তবে সার্বিক কাজ এগিয়েছে 30%-এর বেশি। আমরা জানি যে মাটির নিচের কাজটাই হলো জটিলতা বেশি, এবং এইটা আমরা প্রায় কভার করে আসছি, যার ফলে আমাদের যদি আমাদের এই মানে স্ট্রাগলের ব্যাপারটা বলতে চান, তাহলে আমাদের অনেকখানিকে আমরা এটা ওভারকাম করে ফেলছি। যেহেতু আমরা এই 24 কিলোমিটারের মধ্যে আমরা 20 কিলোমিটারের মধ্যে কাজ ধরে ফেলছি। 2026 সালের জুনের মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।